আসসালামু আলাইকুম সুপ্রিয় টেকনিশিয়ানগণ, আশা করি ভালো আছেন। আমি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে ভালো আছি। তো আজকে দেখাবো হচ্ছে অ্যান্ড্রয়েড মাল্টি টুল। অ্যান্ড্রয়েড মাল্টি টুলটা হচ্ছে একদম ফ্রি একটা টুলস, তবে এটাতে ক্রেডিট ক্রয় করে তারপরে আপনাকে এই টুলসটি ব্যবহার করতে হবে। এই টুলসটি কেনার জন্য আপনাকে সর্বনিম্ন 10 ক্রেডিট আপনার অ্যাকাউন্টে ঢুকাতে হবে। এটা দিয়ে অনেক ফোনে, অসংখ্য ফোনে সাপোর্ট পাওয়া যায়। ভিভোর যে ডেমো লকগুলো আছে, টেকনো ইনফিনিক্স এর MDM লকগুলো আপনি এটা দিয়ে খুলতে পারবেন। তো চলুন শুরু করা যাক, কিভাবে এটা কিনবো এবং এটার মধ্যে আপনি দেখেন টেকনো ইনফিনিক্স টেকনো মিডিয়াটেক অথ, এটা দিয়ে আপনি অনলাইন আছে, এটা দিয়ে কাজ করতে পারবেন। ইনফিনিক্স, তারপরে এটা টেকনো স্পেকট্রাম, এটাও কাজ করতে পারবেন। ওপো, রিয়েলমি, ওয়ান প্লাস এগুলোও কাজ করতে পারবেন। নোকিয়াও করতে পারবেন, ভিভো কাজ করতে পারবেন। ভিভোর যে ডেমো লকগুলো আছে ওই ডেমো লকগুলো আপনি রিমুভ করতে পারবেন। তারপরে ইনফিনিক্স টেকনো এগুলো MDM লকগুলোও আপনি অনায়াসে এটা দিয়ে রিমুভ করতে পারবেন। এছাড়াও অনেক সাপোর্ট রয়েছে। এই যে সাপোর্ট মডেল, এটাতে যদি ক্লিক করেন তাহলে এই যে ইনফিনিক্স এর যে মডেলগুলো আছে, এই যে 7টা ফেজ পর্যন্ত এখানে দেওয়া আছে। তো আপনি এগুলো দেখে আপনি সাপোর্ট গুলা দেখে নেবেন যে কি কি সাপোর্ট দেওয়া আছে। এবং ভিভোটা দেখেন, ভিভো এখানে অনেক ফোনে সাপোর্ট দেওয়া আছে, তো ভিভো গুলাও দেখে নেবেন। তারপরে আমি শাওমিতে চলে যাই। শাওমিতেও এই যে অনেক ফোনে সাপোর্ট দেওয়া আছে, তো আমি সবগুলা দেখাচ্ছি না। তো আমি কিভাবে এটা রেজিস্ট্রেশন করবেন, কিভাবে অ্যাক্টিভেশন করবেন এই ভিডিওটার মধ্যে আজকে আমি দেখাবো। তো এটার জন্য চলে যেতে হবে আপনাকে ডাউনলোড, এটা ডাউনলোড করতে হবে। প্রথমে ডাউনলোড করার জন্য অ্যান্ড্রয়েড মাল্টি টুলের প্রথম যে পেজটা আসবে এটার মধ্যে অ্যান্ড্রয়েড মাল্টি টুল ডাউনলোড, এই যে এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করলে আপনার অটোমেটিক ডাউনলোডটা হয়ে যাবে। তো ডাউনলোড করার পরে শুধু ডাবল ক্লিক করে ওপেন করবেন, ইয়েস দিবেন। ওপেন করার পরে আপনি এখানে একটা রেজিস্ট্রেশন করে নেবেন। এখানে লগ ইন চাচ্ছে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে। তো আমরা যেহেতু এটা রেজিস্ট্রেশন করা নাই, তাই আই ডোন্ট হ্যাভ এন অ্যাকাউন্ট, এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনি ইমেল দিবেন, নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ড দিবেন। তারপরে এখানে আপনি রেজিস্টারে ক্লিক করে দিবেন। তো আমি ইমেলটা দিয়ে নিচ্ছি। তারপরে এখানে আপনার নামটা দিবেন, তারপরে নিচে পাসওয়ার্ড দিবেন, তারপরে সেম পাসওয়ার্ডটা নিচে আবার দিয়ে দিবেন। তারপরে যে রেজিস্টার, রেজিস্টারে একটা ক্লিক করে দিবেন। এখানে লেখা আছে ইউজার রেজিস্টার সাকসেসফুলি লগ ইন ইন্টু কন্টিনিউ। তো আমি যদি এটা এখন লগ ইন করতে যাই, লগ ইন হবে না। এখানে দেখাবে যে কিছু ক্রেডিট কিনে তারপরে এটা লগ ইন করার জন্য। তো কিভাবে ক্রেডিটটা কিনবেন সেটা দেখার জন্য আমরা প্রথমে চলে যাব আপনার ব্রাউজারে। যাওয়ার পরে আমরা ব্রাউজারে চলে আসবো। ব্রাউজারে আসার পরে নতুন ট্যাব খুলে এখানে লিখবো gsmalo.com। gsmalo.com লেখার পরে এখানে সার্চ করব অ্যান্ড্রয়েড মাল্টি টুল। শুধু অ্যান্ড্রয়েড লেখার পরে অ্যান্ড্রয়েড মাল্টি টুল এটা চলে আসবে। তো এটার মধ্যে একটা ক্লিক করব। তারপর এখানে দেওয়া ইনস্ট্রাকশন গুলো আপনি পড়ে নিবেন। তারপর একটু নিচে নামবেন। নামার পরে এখানে REF কোড, REF কোডটা আপনি অবশ্যই AR6004 এটাই দিবেন। আপনি শুধু এই টুলস না, যে কোনো টুলস, ডিভাইস, ডঙ্গল অ্যাক্টিভেশন করতে চান বা যে কোনো টুলস এই ক্রেডিট কিনতে চান, আপনি এই RF কোডটা দিয়ে নেবেন। এই RF কোডটা দেওয়ার মাধ্যমে আপনি পরবর্তীতে যদি আপনার টুলসের সমস্যা হয় বা কোনো কাজ করতে পারছেন না, তাহলে সেই ক্ষেত্রে এই RF কোডটা আমাদেরকে মেসেজ করে দিলে আমরা আপনাকে খুব দ্রুত সহযোগিতা করব। তো এই RF কোডটা আমি দিয়ে নিচ্ছি। তারপর এখানে ইমেল অ্যাড্রেসটি দিব, যেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন এমডি টুল, মানে অ্যান্ড্রয়েড মাল্টি টুলের মধ্যে আপনি যেটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন ওই ইমেলটা এখানে দিবেন। তো ইমেলটা দেওয়ার পরে এখানে সর্বনিম্ন 10 ক্রেডিট নিতে হবে, না হলে আপনি টুলস ওপেন করতে পারবেন না। প্রথমত আপনাকে 10 ক্রেডিট নিতে হবে। তো 10 ক্রেডিট নেওয়ার জন্য আপনি এই যে প্লাস চিহ্নটা দেখা যাচ্ছে এটার মধ্যে ক্লিক করবেন 10 বার। এই যে 10 ক্রেডিট, এখানে 10 লেখা আসছে, 10 লেখা আসলে আপনি অ্যাড টু কার্ডে ক্লিক করে দিবেন। তারপরে এখানে চেক আউটে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনার বিলিং ডিটেইলসটা পূরণ করে নেবেন। এটাতে যদি কোনো ভুল হয় বা সমস্যা হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তারপর এটা শুধুমাত্র নিয়ম মেনটেন করে। তো একটু নিচে আসবেন। নিচে আসার পরে আপনি কিসের মাধ্যমে টাকাটা পেমেন্ট করবেন, যদি বিকাশে পাঠান তাহলে বিকাশ সিলেক্ট করবেন, রকেটে পাঠালে রকেট সিলেক্ট করবেন এবং নগদে পাঠালে নগদটা সিলেক্ট করবেন। তো আমি বিকাশে টাকাটা পাঠাবো। তো বিকাশ নাম্বারটা মধ্যে সিলেক্ট করলাম, করার পরে যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছি ওই নাম্বারটা এখানে দিয়ে দিলাম। তো টাকাটা পাঠাবেন হচ্ছে এই নাম্বারটাতে, এটা হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার।
আর এই যে এই পরিমাণ টাকাটা পাঠাবেন, এই ফিগারটা যা দেখাবে তাই পাঠাতে হবে। তারপর বিকাশ ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দেবো, আইডিটাও দিয়ে দিলাম। তারপর একটু নিচে নামার পরে এখানে একটা টিক চিহ্ন দিবেন, টিক চিহ্ন দেওয়ার পরে প্লেস অর্ডার এটাতে একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখেন আমার অর্ডারটি করা হয়ে গেছে। তো অর্ডারটি হওয়ার পরে আপনার অর্ডারটি কি অবস্থায় আছে ওইটা দেখার জন্য আপনি এই আইকনটাতে একটা ক্লিক করবেন। হ্যাঁ, এই আইকনটাতে ক্লিক করার পরে ড্যাশবোর্ড আসবে, অর্ডার আসবে, ডাউনলোড আসবে, এগুলো আসবে। তো এগুলো যদি আপনি অ্যাকাউন্টটা লগ ইন করে নেন তাহলে সেই ক্ষেত্রে আসবে, যদি অ্যাকাউন্টটা লগ ইন না করেন তাহলে কিন্তু এগুলো আসবে না। আপনি এখানে ক্লিক করে আপনি অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে পারবেন, আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে ক্লিক করে আপনি রেজিস্টার করে নিতে পারবেন অ্যাকাউন্টটা। আর অ্যাকাউন্টটা কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এটার ভিডিও আমাদের ইউটিউবে দেওয়া আছে, আপনি সার্চ করতে পারেন gsmalo create an account, এটা দিলে আপনি ওই ভিডিওটা প্রথমে চলে আসবে, ওই ভিডিওটা দেখে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। তারপর আপনি অর্ডারস এ ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনার অর্ডারটি কি অবস্থায় আছে, প্রসেসিং এ আছে না কমপ্লিট হয়ে গেছে। তো এটা অর্ডারস এ আমি ক্লিক করছি। অর্ডারস এ ক্লিক করার পরে এখানে অন হোল্ড লেখা আছে, এটা মানে এখন আমার অর্ডারটি করা হয়ে গেছে, এটা যখন প্রসেসিং আসবে তখন এটা কাজ চলমান থাকবে এবং যখন কমপ্লিট চলে আসবে তখন এটা আপনি ব্যবহার করতে পারবেন, টুলসটা ওপেন করতে পারবেন। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি এটা প্রসেসিং অথবা কমপ্লিট লেখা আসার আগ পর্যন্ত। তো আমরা অল্প কিছু সময় অপেক্ষা করলাম, অপেক্ষা করার পরে পেজটা রিলোড দেব। তবে এই ক্রেডিট কেনার ক্ষেত্রে আপনার এতটা সময় লাগে না, যার কারণে আপনার বেশিক্ষণ সময় অপেক্ষা করতে হবে না, এটা কমপ্লিট চলে আসবে অল্প সময়ের মধ্যে। তো আমি পেজটা রিলোড দিয়ে দেখি এখন কি অবস্থা, প্রসেসিং এ আছে নাকি কমপ্লিট হয়ে গেছে। তো দেখেন এখানে কমপ্লিট চলে আসছে। তো কমপ্লিট আসার পরে আপনি যে ইমেলটা দিয়েছিলেন ওই ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন, অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো কিছুতে বুঝতে সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেন অথবা মেসেজ দেন, আপনাকে অর্ডার করে দেওয়া হবে এবং আপনাকে সম্পূর্ণ বিষয়টা বুঝিয়ে দেওয়া হবে। তো আশা করি বুঝতে পেরেছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।